हेलो स्टूडेंट, गुड मॉर्निंग टू एवरीवन। कैमन आछो तुम्हरा? आशा करी तुम्हरा भालोई आछो। आज के आमी तुम्हारे पढ़ाबो नार्सारी मैथेर नम्बर बुक। आगे दिने तुम्हारे आमी नम्बर शिखिएछिलाम दुटो, 17 एंड 18, तार साथे शिखिएछिलाम बिटुईन नम्बर्स। आज के आमी तुम्हारे शेखाबो 19 एंड 20, ए दुटो नम्बर्स किभाबे लिखते हय। तार आगे आमी तुम्हारे बोये देखिए दी 19 एंड 20 ए दुटो नम्बर्स देखते केमन। तो चलो देखी, देखो चले एसेछि। एटाके बोले 19 कोनटाके बोलछि? 1 और 9 दुटो जोग करे तैरी होच्छे 19। 1 एंड 9 दुटो तैरी जोग करे होच्छे 19। 20 देखो, 2 0 मिले होच्छे कि 20। 2 0 एखाने कि कोन दुटो नम्बर्स आछे? 2 एंड 0। ए दुटो नम्बर्स मिले तैरी होच्छे 20। তাহলে 1 9 19 2 0 20। দেখো এখানে কতগুলো ক্লকসের ছবি আছে। তো চলো গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। তাহলে 19 ক্লকস। দেখো এখানে কতগুলো টয়েজ আছে, চলো কাউন্টিং করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 toys 19 clocks and 20 toys। তো আজকে আমরা এই 19 এন্ড 20 এই দুটো নাম্বার লেখা শিখবো। তো চলো শুরু করা যাক। দেখো আমরা চলে এসেছি 19 এন্ড 20 এই দুটো নাম্বারস। তো আগে আমরা 1টা লিখব, 1, তারপরে আমরা কি লিখব? 9 19 1 9 19 1 9 19 1 9 19 1 9 19 1 9 19। তা আমরা শিখলাম 19। এবার 20 লেখা, 2 0 20 2 0 20 2 0 20। আগে তোমাদের আমি 1 9 2 0 এই চারটে নাম্বারসে কিন্তু লেখা শিখিয়েছি ডিফারেন্ট টাইপস অফ লাইন ইউজ করে। 2 0 20 2 0 20 2 0 20। তাহলে আমরা আজকে 19 এন্ড 20 এই দুটো নাম্বারস লেখা শিখলাম। এবার চলো নেক্সট আমাদের কি আছে দেখি। দেখো নেক্সট আমরা এসে গেছি ম্যাচ দ্য সেম নাম্বারস। একটা সাইডে দেখো নাম্বার লেখা আছে, আর একটা সাইডে দেখো নাম্বার লেখা আছে। এই নাম্বারটা যা যা এখানে নাম্বারসগুলো আছে সেই নাম্বারসগুলোই এখানে লেখা আছে ওলট পালট করে। তাহলে যেটা সেম নাম্বার হবে সেটার সাথে আমরা ম্যাচ করব। ফার্স্টে কী আছে দেখি, 3। তাহলে এই নাম্বারসটাকে আমরা কী বলবো? 3, এর নাম 3। তো চলো দেখি এইদিকে 3 কোথায় আছে, খুঁজি কোথায় কোথায়। এই তো 3। তাহলে চলো 3-র সাথে 3 ম্যাচ করব, হয়ে গেল। নেক্সট দেখি কোন নাম্বারটা, 4। এইদিকে দেখি 4 কোথায় আছে, কোথায় আছে 4 4। এই তো 4। তো চলো 4-র সাথে ম্যাচ করি। নেক্সট দেখি এটা কী আছে, 9। চলো দেখি কোথায়, এই তো 9, প্রথমেই 9 আছে। তো চলো দেখি 9-এর সাথে ম্যাচ করি। তাহলে 9, এই 9 দুটো কী হচ্ছে, সেম নাম্বার। তাহলে সেম নাম্বারের সাথে আমরা ম্যাচ করছি, যেমন এখানে আছে কি 3, আর এখানে দেখো 3। তাহলে এই দুটো সেম নাম্বার, আমরা এই দুটো সেম নাম্বারের সাথে ম্যাচ করলাম। 4 আর 4 এই দুটো সেম নাম্বার ম্যাচ করলাম। নেক্সট 2 দেখি, এখানে 2 কোথায় আছে, এই তো 2। তাহলে 2 এর সাথে 2 ম্যাচ করি, হয়ে গেল 2 2 ম্যাচ। আছে 6, চলো দেখি 6 কোথায় আছে, কোথায় কোথায় কোথায়, এই তো 6। চলো 6-এর সাথে 6 ম্যাচ করলাম। 8, এই নাম্বারসটাকে কী বলে, 8। কোথায় আছে 8 দেখি দেখি দেখি, এই তো 8। তাহলে সেম নাম্বার 8-এর সাথে সেম নাম্বার 8 ম্যাচ করে দিলাম। তাহলে আমরা সেম নাম্বার কী করলাম, ম্যাচ করা শিখে গেলাম। 3-র সঙ্গে 3, 4-এর সঙ্গে 4, 9-এর সঙ্গে 9, 2-এর সঙ্গে 2, 6-এর সাথে 6 অ্যান্ড 8-এর সাথে 8, এই সেম নাম্বার আমরা ম্যাচ করা শিখলাম। চলো নেক্সট আমাদের কী আছে দেখি। দেখো নেক্সট আমরা চলে এসেছি
ফিল উইথ কালার্স। দেখো একটা ওয়ান আমরা বোল্ড করে এঁকেছি, তো এটাকে আমরা কিভাবে কালার দিয়ে ফিল করব সেটা আজকে আমরা শিখব। তো দেখো কিভাবে ফিল করছি, প্রথমে আমরা কি করব, একটা কালার দিয়ে এরকম করে আমরা করব। তোমরা বাড়িতে ডিফারেন্ট কালার ইউজ করে নাম্বারসগুলোকে ফিল করতে পারো, একটা কালার করলেও হয়, কিন্তু ডিফারেন্ট কালার যদি ইউজ করো তো দেখতে খুব সুন্দর লাগবে। দেখো একটা কালার ইউজ করেছি, আর একটা কালার ইউজ করছি, এইভাবে দেখো বিভিন্ন ধরনের কালারগুলোকে ইউজ করে আমি ওয়ান লেখাটা ফিল করছি। দেখো এইভাবেই কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি কিন্তু প্রত্যেকটা কালারই ডিফারেন্ট কালার ইউজ করছি। তোমরা বাড়িতে কিন্তু ডিফারেন্ট কালারই ইউজ করবে। প্রথম প্রথম অসুবিধা হতে পারে, কিন্তু করতে করতে দেখবে তোমাদের ভালো লাগবে। তাহলে আজকে আমরা শিখছি কোন নাম্বারটা ফিল করা, ওয়ান। ওয়ানটা আমরা ফিল করা শিখছি। দেখো আমাদের প্রায় ফিল করা হয়ে এসেছে, কালার্স হয়ে গেছে। তো তোমরা বাড়িতে এইভাবে নাম্বারসগুলো ফিল করবে কালার্সে, ডিফারেন্ট কালার্স ইউজ করে। তো আমাদের ভিডিও আজকে এখানে শেষ হলো। নেক্সট দিন আমি তোমাদের 21 and 22 এই দুটো নাম্বার শেখাবো, তার সাথে ফিল উইথ কালার্স, মিসিং নাম্বার এইগুলো শেখাবো। তো তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে। টাটা, হ্যাভ এ নাইস ডে।